আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা যারা খেতে চায় না ব্রয়লার মুরগি তাদের জন্য নতুন যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও আবার ছিটে পুটে খাবেন আজকে রেসিপিটা ফলো করলে আমি চিকেনটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে তেল গরম হয়ে গেলে আমি চিকেনটা ঢেলে দিব এটা আমি নাড়তে থাকবো যারা খেতে চায় না তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে থাকুক আমি কীভাবে এটা তৈরি করি আজকে চিকেনটা তারা অবশ্যই এটা খেতে বাধ্য হবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এটা আমার চিকেনটা একটু ভাজা হয় না তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি অন্য অন্য উপকরণগুলো দিব তাহলে আমার রেসিপিটা আপনারা দেখতে থাকুন কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারাও বাসায় তৈরি করবেন আমার রেসিপিটা ফলো করে হয়তো এইখানে আমি লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি রসুন বাটা দেড় চামচ পরিমাণ রসুন বাটা দেব দেড় চামচ পরিমাণ আদাবাটা বাটা দেব এটা আমি এখন ভালো করে তেলের মধ্যে ভাজতে থাকবো যেন আদার স্মেলটা চলে যায় ভালো করে আমার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনার চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন আমি যেহেতু পেঁয়াজ কুচি আছে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি এর মধ্যে আমি অন্য অন্য মশলাগুলোও দিয়ে দেবো এখানে আমি দিলাম টমেটো কুচি তারপরে দেব কুচি কাঁচামরিচ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিব এর মধ্যে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া যা যা মশলা আছে সেটা দিয়ে দেবো চিকেনের মধ্যে তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিলাম যে যেরকম ছাল খেতে চাই তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ এটা এখন আমি আস্তে আগুনে সুন্দর করে রান্না করব যত আস্তে আগুনে রান্না করা যায় ততই চিকেনটা ভালো হয় আস্তে আগুনে চিকেনটা আমি রান্না করব তো এটা আমার ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর রয়েছে দেখেছেন আমার মতো করে রান্না করলে আপনারাও খেতে বাধ্য হবেন ব্রয়লার মুরগি তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ